এন্ড দেখেন কত বড় একটা শিপ বে ওয়ান এটা হলো চিটাং থেকে যে শিপটা সেন্ট মার্টিন যায় কালকে যখন কক্সবাজার থেকে এখানে আসি তখন বেশ টায়ার্ড লাগতেছিল আয়শা বিছানায় শোয়া মাত্র এক ঘুম অ্যান্ড আজকে পরের দিন ঘুম থেকে উঠছি একবার এগারোটার দিকে এগারোটার আগেই ঘুম ভাঙছিল চাইছিলাম ঢাকার অনা হবো কিন্তু পরে চিন্তা করলাম চিটাগাং আসলাম কিন্তু চিটাগাংটা একটু এক্সপ্লোর করা হলো না ব্যাপারটা কেমন না তারপরে খাওয়া দাওয়া করলাম অ্যান্ড দেন আরেকটা একটু ঘুম না ঠিক একটু পাওয়ার ন্যাপ টাইপের মানে বিশ্রাম নিতে নিতে যে টায়ার্ড হয়ে গেছিলাম ওইটারে আবার ঠিক করার জন্য আর একটু বিশ্রাম নিলাম অ্যান্ড এখন সময় 5:24 আর এই টাইমে কী করা যায় এইদিকে যারা ভাই ব্রাদার ছিল তাদের ফোন একটু বন্ধ পাইছি কোনো একটা এক্সাম চলতেছে সম্ভবত ওই এক্সাম নিয়ে ব্যস্ত এখন একটু বের হই এখন চিন্তাভাবনা আছে যেটা গত কয়েকবার নেভাল গেছি আমরা রাতে অ্যান্ড গেছি হচ্ছে এইদিকে লিঙ্ক রোড বায়াজিদ লিঙ্ক রোড দিয়ে যেই দিক দিয়ে যাওয়া যায় আর কি পতেঙ্গার ওই পাশটা দিয়ে ওইখানে এর আগে যতবারই গেছি অন্ধকারে গেছি অ্যান্ড রোডটা অনেক সুন্দর লাগছে কিন্তু ভিডিও রেকর্ড একবারও নিতে পারি নাই তাই আজকে এখন এই বিকেল ঠিক করছি ওই দিকটায় যাবো লিঙ্ক রোডটা দেখবো তারপরে ওই পতেঙ্গার যে রোডটা হয়েছে নতুন ওই বড় রোডটা দেখবো অ্যান্ড নেভালে যাবো একটু খাওয়া দাওয়া করবো সন্ধ্যার দিকে ওইদিকে বেশ একটা মজার খাওয়া দাওয়া আর বেশ একটা মজমা বসে তাহলে আর ঘরে দেরি না করি কালকে যাই সে বাইক রাখছি কি অবস্থা জানি না চলেন বাইকের কাছে বাইক নিয়ে একবারে বের হই যখন খাইতে নামছিলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল আর এখন কি অবস্থা কে জানে আশা রাখতেছি এখন বৃষ্টি হওয়ার কথা না লিফট এটা গ্রাউন্ডে এটা একে আরে কি একটা অবস্থা দেখি কি অবস্থা না বৃষ্টির কোনো ছেঁড়া ফোটা নাই তবে ওয়েদারটা সুন্দর কারণ হচ্ছে মানে মেঘলা মেঘলা একটা ব্যাপার অ্যান্ড আশা রাখি একটু ঠান্ডা ঠান্ডাই থাকবে লিফট আয় 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 ওকে একবারে পার্কিংয়ে নেমে গেছি ওরে পার্কিং দেখি মোটামুটি ফাঁকা আর আমার বাইকটা তো আরও চাপায় রাখছিলাম এটা একটু মাঝখানে মাঝখানে লাগতেছে কেন চাপায় কি আসলে রাখছিলাম নাকি কালকে এমন টায়ার্ড ছিলাম হয়তো মনে হইতেছে চাপায় রাখছি বা এদিকে কিছু একটা ছিল কালকে ওরে ভাই কালকে কি পরিমাণ ময়লা লাগছে সব জায়গায় বাইকটাকে একটু ওয়ার্ম আপে দেওয়া লাগবে কারণ সারা রাত বন্ধ অবস্থায় ছিল একটু বের করে দুইটা মিনিট ওয়ার্ম আপে দিয়ে তারপরেই একবারে বের হইস বিসমিল্লাহ ভালো আছেন আজকে ছুটির দিন হওয়াতে চিটাগাং শহরটা একটু ফাঁকা ফাঁকা রাস্তাঘাট অনেক ফাঁকা কিন্তু সিআরবি এই এলাকাটা মোটামুটি ফেস্টিভ্যাল বা মেলা টাইপের একটা ফিল আছে অনেক লোকজন আজকে এখানে ঘুরতে আসছে অ্যান্ড আসবে না কেন এরকম একটা ছায়াওয়ালা জায়গা যদি শহরের মধ্যে থাকে তার মধ্যে আবার দুই পাশে পাহাড় মাঝখানে রাস্তা মানে ব্যাপারটাই তো অন্যরকম আমাদের ঢাকায় হলে তো মনে হয় এখানে দিন রাত 24 ঘন্টাই মানুষের একটা আনাগোনা থাকতো এখানে মোটামুটি সন্ধ্যার পরে আগে আসতে একটু ভয় লাগলেও এখন 9:10 পর্যন্ত বেশ কিছু দোকানপাটও খোলা থাকে লোকজনের সমাগমও ভালোই থাকে কালকেও দেখলাম এর আগেও দেখছি অ্যান্ড আজকে রাস্তাঘাট দেখছেন অনেক ফাঁকা নর্মালি এই রোডটা পার হইতেই আমাদের 30 মিনিটের বেশি লাগে মানে হোটেল থেকে এদিকে রেডিসন পর্যন্ত আসতে বাট আজকে পাই ফেলতে হয় নাই একবারই চলে আসতে পারছি অ্যান্ড গাছের ফাঁক ফোকর দিয়ে ওইখানে রেডিসন হোটেলটা দেখা যাইতেছে আমরা মনে হয় এদিক থেকে বাম দিক দিয়ে গিয়ে তারপরে হচ্ছে ফ্লাইওভারে উঠে যাব ওইখান থেকে লিঙ্ক রোডে নেমে তারপরে কিভাবে কিভাবে চলেন যাই দেখি ওকে আমরা উঠে গেছি হচ্ছে ফ্লাইওভারে অ্যান্ড এইখানের বাতাসটা এত সুন্দর লাগতেছে মনে হইতেছে সাগরের পারে মনে হয় এখনই আমরা চলে আসছি আবহাওয়াটা আজকে বেশ সাপোর্ট দিতেছে ওরে সর্বনাশ এই যে না না এগুলো একটু ছোট স্পিড ব্রেকারগুলো এই ওয়েভ স্পিড ব্রেকারই আমার কক্সবাজার থেকে আসার সময় বাইকের 12টা বাজছিল যাক এদিক থেকে চলেন আমরা একবারে আবার দেখা করি হচ্ছে বায়াজিদ লিঙ্ক রোডে গিয়ে আর সামনে আরেকটা ওয়েভ আছে এখানে সাবধান এখানে দাগ না দেওয়া স্পিড ব্রেকার ওয়েভ অনেক কিছুই আছে আমরা বেশ কয়েকবার এখানে আইসা দেখেন এটার কিন্তু দাগ টাক সব উঠে গেছে আমি একবার উইরা যেতেছিলাম আর ফ্লাইওভারের অ্যাক্সিডেন্ট খুব খারাপ শুরু হয়ে গেছে হচ্ছে বায়াজিদ লিঙ্ক রোড অ্যান্ড বিকেলবেলা এই রোডের মধ্যে বিকেলে কি দুপুরেও এরকম মোটরসাইকেলের বেশ একটা দৌড়াদৌড়ি থাকে আজকে তুলনামূলক একটু কম মনে হইতেছে তারপরেও বেশ কিছু মোটরসাইকেল পার হয়েছি ঢুকার সাথে সাথে অ্যান্ড বেশ কিছু মোটরসাইকেল তো দেখতেছেন আমার সামনে আছে অ্যান্ড এই রোডে বেশ দুপুরবেলা অনেকে টপ স্পিড চেক করার জন্য আসে নতুন মোটরসাইকেল বা যারা মানে একটু ওই ধরনের ভিডিও বানায় বা যারা এমনি ভিডিও ছাড়াও থাকে না কিছু যে কি চাপরি বাইকার না কি বলে এই টাইপের কিছু পোলাপান এখানে একটু মাঝে মধ্যে তাং ফাং করে যদিও এই কারণে এই রোডটা একটু সাবধান দিনের বেলা রাতের বেলাও সাবধান কারণ রাতের বেলাও অনেকে অনেক উগ্রভাবে চালায় বাট আজকে এখনো পর্যন্ত ওইরকম কিছু পাই নাই অ্যান্ড এইখানে পর্যন্ত দেখেন মানে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে অ্যান্ড একটা মেঘ মেঘ খোলা খোলা ব্যাপার লাগতেছে সময় হলো 5:56
খুব বেশিক্ষণ যে আলো থাকবে তা না, আগামী 30 মিনিট হয়তো আমরা আলো দেখতে পারবো, তারপর একটু অন্ধকারই হয়ে যাবে। এখন বুঝতেছি না আসলে নেভাল নাকি পতেঙ্গা কোনটা যাব বা কোনটা দেখতে পারবো, কোনটা কভার করব। চলেন যাই দেখি যেদিক দিয়ে যাব। আমি আসলে অত ভালো চিনিও না, আর বললাম না যে ওই রোডটা আমি সবসময় রাতে গেছি, যে কারণে আজকে একটু দিনে গিয়ে আগে বুঝি যেটা ভালো লাগবে, যেদিকে ঢুকতে ইচ্ছা হবে ওইদিকেই চলে যাব। অ্যান্ড ফোনে ভাই ব্রাদারদের সাথে কন্ট্যাক্ট করতে না পারাতে একটু লেট হয়ে গেছে, তা না হলে আর একটু আগে বের হইতাম। আর হাতেও টাইম নাই অনেকদিন ধরে বাইরে, আজকে মনে হয় 8 দিন না 9 দিন হয়ে গেল আমি বাসা থেকে বাইরে, বাসায়ও যাওয়া দরকার। এই কারণে আজকে এটা কভার করে দেন চেষ্টা করব কালকে সকাল সকাল এদিক থেকে বের হয়ে ঢাকা ঢুকার, কারণ R15M কিনে রাখছি বাসায়, ওইটা চালানো হচ্ছে না, ওইটাকেও একটু মিস করতেছি। যাক, মিস করতেছি যেটা ওইটার ব্যাপার বাদ দিই, এত সুন্দর রোড যে এনজয় করতেছি এটাই এখন বড় ইস্যু। ওয়াও, বায়াজিদ লিংক রোডটা পার হয়ে ওই যে ওই চিপা ফাঁকা দিয়ে পার হয়ে দেন অপোজিট সাইডে এই যে রোডটা, এই রোডটাই সেই রোডটা। অ্যান্ড এই রোডটা হচ্ছে প্রত্যেকবারই যখনই আসি অনেক রাতে আসি, আর এবারও ওরকম আলো যে পাচ্ছি তা না, একদম ঝাউ গাছের মাঝখান দিয়ে সুন্দর একটা রোড। অ্যান্ড আজকে এইদিকে গাড়ি ঘোড়ার চাপ একটু বেশি, মানে গাড়ি ঘোড়ার চাপ একটু বেশি, এর পেছনে কারণ হচ্ছে আজকে বললাম না হলিডে। অ্যান্ড হলিডে হওয়াতে এদিকে লোকজন প্রচুর ঘুরতে আসছে এবং আসতেছে, দেখেন ফেরার পথে খুব একটা গাড়ি নেই, সব আমরা যাচ্ছি তো যাচ্ছি। এখন কি আসলে সম্ভবত এই রোডটা ওয়ান ওয়ে আমার যেটা এখন মনে হইতেছে, ফেরার রাস্তাটা সম্ভবত ওই পাশ দিয়ে, এরকমই মনে হইতেছে এখন। আর ও না না না, গাড়ি ফিরতেছে এই রোড দিয়ে ফিরতেছে, মানে ফেরার পথে লোকজন নাই বললেই চলে, সবাই যাওয়ার পথেই, কারণ নেভালে সন্ধ্যার পরে একটা বিশাল আড্ডা বসে। অ্যান্ড দেখি সামনের পুরো রোডটাই দেখানোর ট্রাই করবো আজকে আপনাদের, রোডটা রাতে আমি নিজেও দেখতে পারি না, আমারও প্রচুর কিউরিয়াসিটি কাজ করতেছে যে আলো থাকতে থাকতে যাতে ফুল রোডটা দেখতে পারি, দুই পাশে কি নদী নাকি সাগর, কিসের পাশ দিয়ে আমরা রাতে ছুটে চলতাম, দেখার খুব ইচ্ছা জাগতেছে। কিন্তু যে পরিমাণ গাড়ি ঘোড়ার ভিড়, একটা বুদ্ধি করি নিজ দিক দিয়ে টান দিই, তাহলে সবার আগে পৌঁছায় যেতে পারবো। ওরে কি লাইটটা মারছে, আর মা বাজান আপনি উল্টা কেন আসতেছেন। আচ্ছা, এই হচ্ছে সেই রোড যেটা দেখার জন্য এতক্ষণ পর্যন্ত আমার মনের ভিতরে উসখুস উসখুস খুসখুস করতেছেন। দেখেন ওই পারে কত বাইকার, R15, V4, V3 সব বাইক এখানে আছে। অ্যান্ড আমি এইখান থেকে উঁচু হইলেই দেখতে পাইতেছি যে ওইদিকে মানুষের মেলা, অ্যান্ড ওইটা তো সাগর। আর রে, আমি এতদিন রাতে মনে করছি এটা কোনো নদী টদী, কিন্তু আসলে তো এটা সাগর, বিশাল ব্যাপার সাগর। পতেঙ্গা বীচ সম্ভবত এইটাই, সম্ভবত বীচ তো কম বড় না। ওরে ওয়াও, অবস্থা অনেক লোকের ভিড় তো এখানে। আচ্ছা চলেন দেখি আগাইতে থাকি, এদিকে যদি এখন ঢুকতে যাই তাহলে সমস্যা যেটা হবে, আর সামনের দিকে যাইতে পারবো না, ওইদিকে সাগরের প্রেমে পড়ে গেলে সমস্যা। আচ্ছা, এই রোডটা এখন আবার এদিকে নামছে, একটু পরে আমরা উপরের রোডটার সাথে আবার মিলতে পারবো, আর ওই রোডটা একটু বেশি সুন্দর। এর আগেও একবার ভাবছিলাম যে ভুল করছি, অনেকে ওদিক দিয়ে রং গেছে দেখলাম, বাট আমি তো বাইরে থেকে আসছি, রং যাওয়াটা অ্যাটলিস্ট অ্যাজ এ মোটো ভ্লগার বলে না যাই বলেন আমার রং যাওয়াটা মানায় না, যদি একটু আগে একটা ছোটোখাটো শর্টকাট মারছিলাম। আচ্ছা, এই রাস্তাটা গেছে হচ্ছে চট্টগ্রাম বন্দর, আর আমরা সোজা এই দিক দিয়ে হচ্ছে পতেঙ্গার দিকে উঠতেছি। পতেঙ্গায় ঢোকার আগে দেখেন না মানুষজনের ভিড়, আজকে অনেক ভিড় হয়েছে, জানি না নর্মালি কি হলিডেগুলোতে এরকম ভিড় হয় কিনা, আজকে প্রচুর ভিড় হয়েছে। অ্যান্ড চিটাং ইউনিভার্সিটির কিছু একটা পরীক্ষা চলতেছে, যে কারণে এদিকে লোকজনের চাপও বেশি, আর আজকে ফ্রি টাইম পায় মনে হয় সবাই বেড়াইতে চলে আসছে। কিন্তু মাঝখানে ডিভাইডারটা এত উঁচু কেন দেখতে পাইতেছি না তো, নাকি আমি খাটো হয়ে গেলাম। আর দেখেন এই যে ভাইজান এগুলা উল্টা আসে কেন, মানে এত দামি গাড়িটা কিনতে পারছে, মাথায় কি বুদ্ধি নাই যে এই রোডে উল্টা চলতে হয় না, কি বলবেন বলেন, মানে তেল বাঁচানোর জন্য মানুষ, কি একটা অবস্থা। পিছনে সার্জেন্ট একটা দাঁড়ায় আছে, কেন ভাই সার্জেন্ট, ওনার তো এখানে দাঁড়ানো উচিত যেহেতু এখান দিয়ে উল্টা কাজগুলো করতেছে। ওহ, পুরা সাগরটা দেখা যাইতেছে। নর্মালি আমি এদিকে রাতে যখন চলাফেরা করছি আমি ওই পাশের ওই জাহাজগুলোর লাইট দেখে ভাবছি যে নদীর ওই পারে হয়তো দোকানপাট দেখা যাইতেছে, বাট আজকে ক্লিয়ার হইলাম যে না, এতদিন আমি এদিকে সাগরের হাওয়া অ্যান্ড সাগরই অনুভব করছি, কিন্তু আজকে দেখতেও পাইলাম, বেশ লাগতেছে। ভিতরে আর ঢুকবো না, কারণ পতেঙ্গার ওই ভিতরে যদি ঢুকতে যাই, সাগর তো কক্সবাজারে অনেক দেখছি, সাগর দেখার শখ নেই, আর এই লোকজনের ভিড়ে পড়লে আজকে আর আলো থাকতে থাকতে নেভালের ওই রোডটা আপনাদের দেখাইতে পারবো না। তার চেয়ে চলেন এদিক দিয়ে গিয়ে নেভালটা দেখি আলো থাকতে থাকতে কতটুকু কভার করতে পারি, কারণ এখন সময় অলরেডি 6:13 বেজে গেছে। একটা হাইরে বাইকার দেখেন, নিজে হেলমেট টেলমেট পয়রা, বউ বাচ্চা না কি কে আছে পিছনে, তিনজন রে হেলমেট ছাড়া পুরা যেমনে খুশি সেমনে নিয়ে ছুটছে।
পতেঙ্গার সেই রোড থেকে আমরা এখন ওই রোডে, যে রোডটা সামনে গিয়ে মাথায় মিলছে হচ্ছে বাম দিকে এয়ারপোর্ট, আর ডান দিকে পুরোটাই তো নেভালের রোড। আসলে আমরা ডান দিকে চলে যাব, এয়ারপোর্টে আর যাব না। এর আগের বার যখন আসছিলাম তখন এয়ারপোর্টে ঢুকে ভিতরেও দেখাইছিলাম পার্কিং পর্যন্ত, আর এইবার চলেন সরাসরি নেভাল চলে যাই। সময় 6:30, খুব বেশি সময় লাগে নাই দিনের বেলা, এই কারণে বাইক ঠিক মতো চালায় আসতে পারছি। রাতে একটু স্লো আসতে হয় কারণ অপোজিট সাইডের লাইট অ্যান্ড সব কিছু মিলা দেখা যায় না, রাস্তায় লাইট নেই, কিছু নাই, অন্ধকার। চলেন দেখি নেভালে যাই। আর এই নেভালে আসার পেছনে কারণ কি এটা তো আমরা সবাই জানি, তারপরে বাকিটা গিয়ে চলেন দেখাবো। ওরে ভাই, বিশাল বড় একটা, এটা কি জানো, সেগুন, বার্মিস সেগুন সম্ভবত, সেগুন নাকি, হ্যাঁ সেগুনই তো, বার্মিস সেগুন। এটার পেছন দিয়ে কি যাওয়ার সুযোগ পাবো? আর এই বার্মিস সেগুন বা যাই হোক, এই বিশাল বড় গাছের পেছনে একটা বে-1 বিশাল বড় শিপ আছে, কিন্তু পুরাই তো আসলে মিস্টেক হয়ে গেল, এটা সামনে দিয়ে যাওয়া উচিত ছিল, এখন তো ধরা খেয়ে গেলাম। আচ্ছা, ধরা যেহেতু খেয়েই গেছি, পেছন দিক দিয়ে যাই। ভাই যদি একটু যাইতে দিতেন। যাবো ভাই, ঢুকবো। যাক, ঢুকতে দিচ্ছে। হ্যাঁ দেখেন কত বড় একটা শিপ, বে-1। এটা হলো চিটাগাং থেকে যেই শিপটা সেন্ট মার্টিন যায়, আর সাগরের মাঝখানে দূর থেকে সবসময় এই শিপটাকে দেখি, আর আজকে প্রথম এত কাছ থেকে দেখতে পারলাম। দেখি ইনস্টাগ্রামের জন্য একটা স্টোরি বা রিল শ্যুট করে নেওয়া যায় কিনা। এখানে যে ভিড়, জায়গাও তো না, একটু দাঁড়াবো যে, তারপরে একটা ট্রাই মারি। এই বছর নেভালে যতবার আসছি অতবারই বৃষ্টিতে ভিজছি, আর এবারও আকাশ সম্পূর্ণ কালো হয়ে আসতেছে, এদিকে যারা আছে সবাই ভিজবে আশা রাখি। আর আমার যেটা মনে হইতেছে, আমার তো ভেজা এটা মনে হয় মানে কম্পালসারি হয়ে দাঁড়াইছে, এখানে আসলে ম্যান্ডেটরি যে ভিজতেই হবে এরকম কিছু একটা। ভাই কই ঢুকেন? ওরে ভাই আমি বা কই ঢুকি এই জায়গায়, আসলে লোকজন বেশি হইলে যেটা হয়, নর্মালি আমি এইদিকে আসলে আসি অনেক রাতে, 10টার পরে আসা হয়, এখানে 1টা-1.5টা পর্যন্ত লোকজন বসে, টুকটাক দোকানপাট খোলা থাকে, আমিও রাতে আসি, কিন্তু এই দিনের বেলা যে এই অবস্থা হয় এটা কখনো বুঝতে পারি নাই। আর আজকে পানি অনেক বেশি, নর্মালি নিচে পাথর দেখা যায়, আর আজকে একদম পুরাটা টইটুম্বুর পানিতে। চলেন দেখি নাইট ল্যাপস অ্যাটলিস্ট দেখাইতে পারবো, যেহেতু অন্ধকার হয়ে গেছে। সবসময় যে সবকিছু আপনার প্ল্যান মোতাবেক হবে তা কিন্তু না, ঠিক আমি এখন ঘরে এটা দেখে তো বুঝতেই পারতেছেন যে বাকবাকি এই জিনিসটা আমার প্ল্যান মোতাবেক হয় নাই। ওখানে যাওয়ার পরে আকাশ এমন অন্ধকার হয়ে গেছে, আর আসলে একদম দেখার মতো তেমন কিছুই ছিল না, আর এর মধ্যে দোকানে যতটুকু লাইট ছিল ওখানে ভিডিও করা সম্ভব। ওখানে আমি যেতে যেতে বলতেছিলাম যে আমার একটা পছন্দের খাবার আছে, আর খাবারটা হচ্ছে ক্র্যাব অ্যান্ড কিছু পেঁয়াজু, বাট কালকে বসতে পারি নাই। এক হচ্ছে আমাদের অনেক সাবস্ক্রাইবার ভাই ও বন্ধুদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে আড্ডা দিতে দিতে বেশ একটা সময় চলে গেছে, আর সেকেন্ড যেটা সেটা হলো ক্যামেরা যে বের করে ভিডিও করবো আসলে ওই সুযোগটাই পাই নাই। অ্যান্ড সবার সাথে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে অন্ধকার হওয়ার পর, মানে একটু রাত হওয়ার পর, দেন হোটেলে চলে আসছি, এসে খাওয়া দাওয়া করে ঘুম, অ্যান্ড দেন এখন উঠলাম। এই হলো ব্যাপার, সব ব্লগ যে সাকসেসফুল হয় তা কিন্তু না, কিছু কিছু সময় ভাই বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে দেখা যায় ব্লগ আসলে ওইভাবে করা হয় না। আসলে আপনাদের জন্য ব্লগ করি, আর আপনাদের সাথে যখন দেখা হয়ে যায় তখন তো ওইভাবে মানে ব্লগকে সময় আপনাদের সময় দুইটা একসাথে হয় না, তো যে কারণে কালকে আর ব্লগ করতে পারি নাই, বাসায় চলে আসছি। অ্যান্ড এই তো, তাহলে এই ব্লগটা যদিও আধুরা তারপরেও কিছু জিনিস তো আমরা দেখছি, এই ব্লগটা এখানে শেষ করি। হোপ রাখতেছি ব্লগটা আপনাদের ভালো লাগছে, যদি ব্লগে কোনো কিছু ভালো লাগে একটা লাইক, আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার, যেমনটা আজকে আমি রেকর্ড করবো, আর যতক্ষণ পরবর্তী ভিডিও না আসছে ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.